আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল লাইক কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাদে শৌখিন মাছের প্রজনন খামার গড়ে তুলেছেন মসজিদের এক মুয়াজ্জিন। বাণিজ্যিক উদ্যোগ থেকে আসছে বাড়তি আয়। এবং লোকসানের মুখে বগুড়ার গাজর চাষিরা ক্ষেত কিনে বিপাকে ব্যাপারীরাও। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। ছাদে শৌখিন মাছের প্রজনন খামার গড়ে তুলেছেন মসজিদের মুয়াজ্জিন জাহিদুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাড়া বাড়ির ছোট্ট ছাদে তার ওই ছাদ কৃষি আয়োজন, সেখান থেকে আসছে তার বাড়তি উপার্জন। আরও জানাচ্ছেন শাইক সিরাজ। বড় পুকুরে মাছ চাষের সুযোগ নেই তার, কিন্তু পারেন ছোট্ট পরিসরে শৌখিন মাছের চাষ করতে। টেলিভিশন অনুষ্ঠান দেখেই এই উপলব্ধি আসে রূপগঞ্জের একটি জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ জাহিদুল ইসলামের। শুরুটা সেখান থেকেই বছর দুয়েক আগে। নতুন কিছু করার আগ্রহ থেকে স্যার আপনার ভিডিওগুলো, সবগুলো আমার ভিডিও দেখা, ওগুলো আমি স্টপ কোয়ার্টার থেকে কিনে আনছিলাম। কত করে কিনছিলেন স্যার? ওগুলো কিনছিলাম 30 টাকা করে পিস। 10 পিস মাছ থেকে আমার শুরু হয়েছে, এগুলো বাচ্চা প্রোডাকশন করে আমার এই পর্যন্ত আসছে আর কি। ও আচ্ছা আচ্ছা। এখন এখানে 500 উপর 500 প্লাস আছে স্যার। পার মান্থ স্যার 8-9 হাজার টাকার মতো গেছে আর কি। শৌখিন রঙিন মাছ দ্রুত বর্ধনশীল, প্রাকৃতিক বংশবৃদ্ধির প্রক্রিয়াটিও বেশ সহজ নিষ্ঠাবান উদ্যোক্তাদের জন্য। জাহিদুলের অল্প দিনে পাওয়া সাফল্যে প্রমাণ মিলছে তার। এটার নাম স্যার রেড মস্কো। রেড মস্কো? জি স্যার। এটা মার্কেটে 250 টাকা জোড়া যায়। ছোট আকারের বর্ণিল এই রঙিন মাছগুলো রয়েছে পৃথক পৃথক বৈশিষ্ট্য। ক্ষুদ্রাকায় রেণু থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত সময়ের জন্য রয়েছে বিশেষ ধরনের খাবার। ওখান থেকে যখন বাচ্চাগুলো দেয়, তখন বাচ্চাগুলোকে এখানে এসে সুন্দরভাবে নার্সিং করতে হয়। আচ্ছা, এগুলো সব আপনি পারেন করতে? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। এটা এক প্রকার কেঁচো। এর মধ্যেই দেশে রঙিন মাছের বাজার বাণিজ্য সম্ভাবনা জেনে গেছেন জাহিদুল। এটার বাজার স্যার মূল বাজার কাটাবন। কাটাবন? কাটাবন। তারা কি আপনার কাছে কিনে নেয় নাকি আপনারা দিয়ে আসতে হয় স্যার? আগে যোগাযোগ হয়, আচ্ছা, যে আমার কাছে এই প্রজাতি আছে বা স্যাম্পল দেখতে চায়, ভিডিওতে তাদেরকে দেখানো হয়। তারপর যদি বলে যে হ্যাঁ আমার এই কয় পিস মাছ লাগবে, ব্যাস আমরা নিয়ে গিয়ে দিয়ে আসি। আচ্ছা, একটি উদ্যোগ আর গভীর নিষ্ঠা, এ থেকেই সৃষ্টি হতে পারে একটা অর্থনৈতিক সাফল্য। মসজিদের মুয়াজ্জিন জাহিদুল ইসলাম তার এই ছোট্ট প্রকল্পটির মাধ্যমে সেটাই প্রমাণ করেছে। এটি হতে পারে অন্য অনেক তরুণ তরুণীদের জন্য অনুসরণীয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশ্চিম গাঁও থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 ফিদোয়ে মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। চ্যানেল আই কৃষি সংবাদে আবার বিরতি, আর বিরতির পর থাকছে লোকসানের মুখে বগুড়ার গাজর চাষিরা ক্ষেত কিনে বিপাকে ব্যাপারীরাও। বিরতির পর জানাবে কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। ফলন ভালো হলেও বাজার মূল্য কম হওয়ায় লোকসানে বগুড়ার গাজর চাষি ও ব্যাপারীরা। মৌসুমের শুরুতে গাজর চাষ লাভজনক হলেও এখন দাম অনেকটাই নিম্নমুখী। ব্যাপারীদের মন্তব্য, বেশি দামে গাজরের ক্ষেত কিনে এখন বিক্রি করতে গিয়ে লোকসান গুনছেন তারা। বগুড়া থেকে রূপ জালালের রিপোর্ট। বগুড়ায় প্রতি বছরই গাজর চাষের জমি বাড়ছে। 5 বছর আগেও এ অঞ্চলে গাজর চাষ হতো 50-60 হেক্টর জমিতে। এবার আবাদি জমির পরিমাণ 152 হেক্টর। এবছর গাজর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,320 মেট্রিক টন। তবে গত বছরের তুলনায় বিক্রি মূল্য কম থাকায় লোকসানে গাজর চাষিরা। 8-10 বছর আমি গাজর করি, গাজরের ফলন ভালো হয় বা পশাও ভালো পায়, এই ফিরে আসে বাজারটা কম, মনে হয় যে যা খরচা হচ্ছে সেই খরচাটাই উঠেই কি উঠেই না।
মৌসুম শুরুর দিকে গাজর ক্ষেত বেশি দামে কিনেছিলেন ব্যাপারীরা। বাজারে সরবরাহ বেশি থাকায় কমেছে দাম, এতে লোকসানের মুখে ব্যাপারীরাও। মানে ফলন খারাপ লাগে, ফলন ভালো কিন্তু ইয়ে হচ্ছে না, আমাদের পচা অন্য ফসলের চেয়ে কম পরিচর্যায় গাজরের ভালো ফলন পাওয়া সম্ভব, বিক্রির জন্যও হাট বাজারে নিতে হয় না। আমরা এখন সালাদ সহ অন্যান্য বিভিন্ন খাবারের প্রতি মানুষের যে আকর্ষণ বাড়ছে বা মানুষ বেশি খাবার সালাদ জাতীয় খাবার বেশি খাচ্ছে, এই জন্যই আমাদের গাজরের চাহিদা বেশি আমরা লক্ষ্য করছি এবং এই গাজরের চাহিদা বেশি হওয়ার কারণে কৃষকরাও গাজর চাষাবাদের দিকে ঝুঁকে পড়ছেন। কিছুদিনের মধ্যেই বাজারে বেশি দামে গাজর বিক্রি করতে পারবে চাষিরা, আশাবাদী কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সুদীপ্তা মাহমুদের রিপোর্টটি দেখছিলেন। এবার লোকসানে পড়েছেন চাঁদপুরের টমেটো চাষিরা। খনিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়ে গেছে, নতুন করে ক্ষেত তৈরি করতে খরচ হচ্ছে দ্বিগুণ। জেলায় 680 হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত আবাদ হয়েছে 250 হেক্টরে। খরচ অনেক বেশি হয়ে গেছে গিয়া, মনে করেন ওই গাছটি খেতে খুব কঠিন হয়ে গেছে, বৃষ্টি বাগল তাই ওষুধ বলি সেই দিতে দিতে নালাই রাখছে, বালি রাখছে, ফলন টিহে না, সব নষ্ট হয়ে যায়। যত মেডিসিন দিই, খোয়ার ওষুধ দিই, জিঙ্কর দিই, যতই ওষুধ দিই কোনো ফলন টিহে না। সবশেষে জানালে কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ছাদে শৌখিন মাছের প্রজনন খামার গড়ে তুলেছেন মসজিদের এক মুয়াজ্জিন, বাণিজ্যিক উদ্যোগ থেকে আসছে বাড়তি আয়। এবং লোকসানের মুখে বগুড়ার গাজর চাষিরা, ক্ষেত কিনে বিপাকে ব্যাপারীরাও। চ্যানেল কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।